আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। এখন পারভিয়ে জেলে সামনে কোন করবে, ওদের কাজ করছে খুন করা, ওদের রাস্তা কেউ আসলে খুন করা ওদের কাজ। হত্যা মামলা পরিচালনায় সহযোগিতা করায় সংযুক্ত আরব আমিরাতের এক প্রবাসীকে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা ও পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে জামিনে থাকা ওই মামলার প্রধান আসামির বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী বখতিয়ারউদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা সহ জানমাল রক্ষায় এই দাবি করেছেন। তিনি বলেছেন, মামলা তুলে নিতে নানান প্রলোভন আর তাদের প্রস্তাব মেনে না নেয়ায় উল্টো হত্যা চেষ্টা পরিকল্পনাকারী হিসেবে মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 2020 সালের 11 জুন রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম ফটিকচুরি নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামালউদ্দিন ওরফে রাশেদ কামাল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে রাশেদ কামাল হত্যাকারীর নাম নিকটজনের কাছে প্রকাশ করেন। রাজনৈতিক মতবিরোধ ও দ্বন্দ্ব হত্যাকাণ্ডের এই ঘটনার মূল অভিযুক্ত সৈয়দ মোহাম্মদ বাকের বর্তমানে জামিনে বাইরে থেকে মামলা তুলে নিতে বিবাদী পক্ষের উপর প্রাণনাশের হুমকি, হামলা আর মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন নিহত রাশেদ কামালের চাচা ভুক্তভোগী প্রবাসী বখতিয়ারউদ্দিন। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দেশে গেলে আমার নিরাপত্তার জন্য, কারণ আমার জন্মস্থানে তারা খুন করে, তারা এখন সাধু হয়ে গেছে। আমার ভাতিজাকে খুন করছে, তার খুনের যখন ইয়ে চাচ্ছি আমরা, সাজা যখন আমরা ইয়ে করতেছি, তখন আমি আসামি হয়ে ফেরারির মতো ঘুরতে হচ্ছে। এটা কি দেশ, কোন দেশে আমরা বসবাস করতেছি আমি তো জানি না। সরকারের কাছে আমার এটাই দাবি, এরকম একটা কুখ্যাত সন্ত্রাসী বারবার মার্ডার করে বার পেয়ে যাচ্ছে, ওর কোনো ইয়ে পাচ্ছি না কেন, আমরা বিচার পাচ্ছি না কেন। এখন আমি সরকারের কাছে এটাই আমার দাবি, যাতে সুস্থ বিচার, কোনের সুস্থ বিচার আমরা চাই। মামলা যেটা দিচ্ছে, মামলা যদি দিয়ে এরা যদি কারো যদি জেলে ঢুকে দিতে পারে, তাহলে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে। সেটা হচ্ছে কোনটা চাপ দিবে, একটা প্রেশার ক্রিয়েট করবে, যে কি যে রাহাত চাওয়ার মামলা থেকে বাকেরকে নিষ্পত্তি দেওয়া হোক, সংবাদ সম্মেলনে বখতিয়ারউদ্দিন জানান অভিযুক্ত বাকেরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম টিফু, রাশেদ কামাল সহ একাধিক হত্যা মামলা রয়েছে। তারপরেও তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক অপরাধ সংগঠিত করছে। বখতিয়ার তার পরিবার ও জানমাল রক্ষায় এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এলাকার সকলের শান্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195 4380 অথবা 9012 4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।